দেখুন, এবার বঙ্গোপসাগরে কড়া নজরদারি চালাতে পশ্চিমবঙ্গের জলে নামলো হাই স্পিড বোট। এবার আরও শক্তিশালী হলো পশ্চিমবঙ্গের কোস্টগার্ড। হলদিয়ার কোস্টগার্ডের অন্যতম ঘাঁটিতে যুক্ত হলো নতুন একটি হাই স্পিড বোট। মঙ্গলবার উপকূলরক্ষী বাহিনীর ফ্লিটে এলো নতুন সদস্য C-424 হাই স্পিড ইন্টারসেপ্টর বোট। এদিন দ্রুতগতি সম্পন্ন এই বোটটি জলে নামার সময় হলদিয়ায় উপস্থিত ছিলেন কোস্টগার্ডের উত্তর পূর্ব শাখার কমান্ডার ইন্সপেক্টর জেনারেল KR নোটিয়াল। এই হাই স্পিড বোটটি কোস্টগার্ডের ফ্লিটে যুক্ত হওয়ার ফলে অনেক বেশি শক্তিশালী হলো রাজ্যের এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাহিনী। বর্তমানে হলদিয়ার কোস্টগার্ডের কাছে রয়েছে দুটি ফাস্ট প্যাট্রোল ভেসেল, 4টি হেভারক্রাফ্ট, 2টি ইন্টারসেপ্টর বোট, র্যাডার স্টেশন ও ACV বা এমফিবিয়াস কম্বেট ভেহিকল। এদিন জেনারেল নোটিয়াল বলেন, কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরে কড়া শত্রুপক্ষের ওপর কড়া নজরদারি চালাতে এই হাই স্পিড বোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বোটের কমান্ডার হিসেবে থাকছেন ডিপুটি কমান্ড্যান্ট মুদিত কুমার সিং। দেশেই তৈরি হয়েছে এই নৌকা। 24 মিটার লম্বা এই বোট তৈরি করেছে সুরাতের লার্সেন অ্যান্ড টার্বো সংস্থা। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন ও কমিউনিকেশন সিস্টেম রয়েছে এতে, যাতে কোস্টগার্ডের নজরদারি চালাতে সুবিধা হয়। যে কোনো জরুরি অবস্থাতেই কাজে লাগানো হবে এই বোটকে। এতে মূল অস্ত্র হিসেবে থাকছে 12.7 মিলিমিটার হেভি মেশিন গান। দিনেও রাতে সমানভাবে নজরদারি চালানো যাবে এই বোট থেকে। আধুনিক প্রযুক্তির নাইট ভিশন সিস্টেম ও ইনফ্রারেড ডিভাইস। শুধুমাত্র নজরদারি নয়, উদ্ধার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে C-424। গত বছর চারেক ধরে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে ক্রমশ শক্তি বাড়াচ্ছে কোস্টগার্ড। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলকে শত্রুপক্ষের হাত থেকে সুরক্ষিত রাখতে হলদিয়া কোস্টগার্ডের ঘাঁটির ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। বঙ্গোপসাগরে নজর রয়েছে চীনের। প্রায়ই নজরদারি চালায় চীনা নৌবাহিনী। সাবমেরিন নিয়েও টহলদারি চালাতে দেখা গিয়েছে। তার জন্য বঙ্গোপসাগরে ভারতের উপস্থিতি জাহির করতে তৎপর কেন্দ্র। তাই সন্দেহজনক যে কোনো গতিবিধির ওপর নজর রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোস্টগার্ডের ঘাঁটি। আন্দামানেও রয়েছে চীনের ওপর নজর রাখার বিশেষ ব্যবস্থা। গত বছরই একটি রিপোর্ট এসেছিল যাতে জানা যায় যে প্রায় প্রতি 3 মাস অন্তর বঙ্গোপসাগরে নজরদারি চালাতে আসে চীনা নৌবাহিনী। সম্প্রতি দালাই লামার ভারত সফরের ওপর ভারত চীন সম্পর্কে যে অবনতি হয়েছে, তারপর কোস্টগার্ড বা নৌবাহিনী আরও বেশি তৎপর হবে বলে মনে করা হচ্ছে।